আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রাক্টর বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আপনাদের ভাই আপনাদের জন্য আরও একটি স্পেশাল ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি, একেবারে সস্তা, একেবারে পানির দামে, যারা আর রোটার সহ চাষের জন্য পারফেক্ট বড় গাড়ি যারা খুঁজছেন তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেকেই রয়েছেন যারা আসলে সম্পূর্ণ ভিডিও না দেখেই ফোন দেন, তারা কিন্তু অবশ্যই মালিক পক্ষের সাথে যখন কথা বলবেন, অনেক সময় অনেক মালিক রয়েছেন যারা আসলে কিন্তু তিন চারটা পাঁচ ছয়টা গাড়ির ভিডিও কিন্তু আপলোড করে থাকেন, তাদের জন্য কিন্তু এটা আসলে মানে যখন আপনারা ফোন দিয়ে যখন কোনো কিছু না বলতে পারবেন, গাড়ির মডেল না বলতে পারবেন, কত সালের, কত দাম, কোথায় লোকেশন, কোনো কিছুই যখন না বলতে পারবেন, তখন কিন্তু দেখা যায় যে আসলে একটা বিরক্তি বোধ কিন্তু আসলে মালিক পক্ষ থেকে কিন্তু হয়। তো গাড়িটা হচ্ছে কেস 55 হর্স পাওয়ারের গাড়ি, এটা মেকানিক্যাল স্টিয়ারিং। অনেকেই রয়েছেন যারা মেকানিক্যাল স্টিয়ারিং পছন্দ করেন, তাদের জন্য মূলত এই গাড়িটা মালিক পক্ষ থেকে ইনফর্ম করা হয়েছে। গাড়িতে একটা পয়সা, এক টাকা তো দূরের কথা, একটা পয়সারও কোনো কাজ নেই, একটা পয়সাও কিন্তু আপনাদেরকে বাড়তি কোনো কাজ করাতে হবে না। ইঞ্জিন, ফুয়েল পাম্প, গিয়ারবক্স সব কিছুই একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে। গাড়িটা 17 ডেলিভারি, 16 মডেল তবে 17 ডেলিভারি। আপনারা মডেল কত সালের সেটা ইম্পর্টেন্ট বিষয় না, কততে কত সালে কত তারিখে এটা ডেলিভারি হয়েছে এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন, কারণ গাড়ির মডেল এক বছর আগে থাকতে পারে, দুই বছর আগে থাকতে পারে, ডেলিভারি কত সালে, চালান কত সালের কাগজপত্র, সেই জিনিসটা কিন্তু আসলে মুখ্য বিষয়। গাড়িটা কিন্তু 16 মডেল তবে 17 ডেলিভারি। তো গাড়িটা কিন্তু মেকানিক্যাল স্টিয়ারিং, 14 সাইজের চাকা, গাড়িতে একটা পয়সারও কোনো কাজ নেই, বিট কন্ডিশন, চাকার যে আউটসাইড যে কন্ডিশন খুবই ফ্রেশ, চাকার যে বিট কন্ডিশন এখনও কিন্তু এমআরএফের যে অরিজিনাল টায়ারের যে কন্ডিশন খুবই ফ্রেশ, রোটারের কন্ডিশনটাও আপনারা দেখতেই পাচ্ছেন, বাদ বাকিটা গাড়িটার আশেপাশে যে আউটসাইড কন্ডিশন দেখেও কিন্তু অনেক কিছু আইডিয়া করে বলা যায় গাড়িটার ইঞ্জিন ইনসাইড কন্ডিশন কী হতে পারে সেটা কিন্তু অনেকেই বলতে পারবেন, আর সেই সাথে গাড়িটার স্টার্ট যে সাউন্ডটা সেটাও শুনতে পারবেন, মিষ্টি সাউন্ড রয়েছে। আর গাড়িতে কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজ নেই। গাড়িটা রয়েছে নীলফামারী জেলার সৈয়দপুরের আশেপাশে। আপনারা যারা নীলফামারীর আশেপাশে, নীলফামারী বলতে যারা দূরে রয়েছেন তারা তো আসলে নীলফামারী বললে অনেকেই রয়েছেন যারা চিনেন না, এটা হচ্ছে রংপুরের আশেপাশে। আপনারা যারা রংপুর নীলফামারীর আশেপাশে যারা রয়েছেন আপনারা খুব ইজিলি কিন্তু চাইলে সৈয়দপুর গিয়ে গাড়িটা দেখে আসতে পারেন। আর এছাড়া বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা নীলফামারী রংপুরের আশেপাশে গাড়িটা রয়েছে আপনারা কিন্তু অবশ্যই গাড়িটা দেখে আসতে পারবেন, নিতে পারবেন, কোনো সমস্যা নেই। গাড়ি এক জেলা থেকে নীলফামারী থেকে দেশের যে কোনো জেলা থেকে গাড়িটা নিয়ে যাওয়া এটা কোনো বিষয়ই নয়। অনেকেই রয়েছেন যারা দূরত্বের উপর ভিত্তি করে কিন্তু গাড়ি কিনতে চান না, মনে করেন যে দূরের পথ, গাড়ি নিয়ে আসবো কীভাবে, কী হবে কী না হবে, এগুলো আসলে একটা বোকামি। আর এত কম বাজেটের গাড়ি কিন্তু অবশ্যই আপনারা মিস করবেন না। গাড়িটা কেনার জন্য আপনারা অবশ্যই দেখতে পারেন, গাড়িটার দামও একেবারে সীমিত বাজেট, 55 হর্স পাওয়ারের গাড়ি, মেকানিক্যাল স্টিয়ারিং, তবে সার্ভিস কিন্তু অনেক অনেক ভালো। কেসের যে তেল সাশ্রয়ী বলেন, যে পারফরমেন্সের দিকে বলেন, সব কিছুতেই কিন্তু কেস বর্তমানে নিউ হল্যান্ড কেস কিন্তু অনেক অনেক জনপ্রিয় ট্রাক্টর ব্র্যান্ডের একটি, বাংলাদেশের প্রেক্ষাপটে গাড়িটা দেখতে পারেন একেবারেই ফ্রেশ। আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে মাত্র 3,90,000 টাকা, এটা চাওয়া হচ্ছে, এটাই মোটামুটি ফিক্সড, 3,90,000 টাকা এটা চাওয়া হচ্ছে, মোটামুটি এটাই ফিক্সড। গাড়িটার যে আউটসাইড কন্ডিশন দাম দিয়ে, গাড়িটার কন্ডিশন দিয়ে দাম দিয়ে কিন্তু একেবারেই পারফেক্ট একটি গাড়ি কিন্তু বলবো। আর এরপরে যদি কেউ কিছুটা কথাবার্তা বলতে চান তাহলে অবশ্যই উপরে যে মালিক পক্ষের সাথে আপনারা সরাসরি কথা বলবেন। আর যদি কোনো গাড়ির বিজ্ঞাপন দিতে চান, আমাদের বিজ্ঞাপন রিলেটেড যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে, আপনার গাড়ি যদি কেউ বিক্রি করতে চান আপনাদের, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই ছিল মোটামুটি আজকের ভিডিও, গাড়িটার স্টার্ট সাউন্ড শুনতে পারবেন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। সকলেই ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Oh.